বাংলা দেশের সর্বসেরা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গমাতা সাহিত্যিক জোট কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় উপস্থিত আজকের সভার প্রধান আকর্ষণ, প্রধান অলংকার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল কৃষিমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী, মঞ্চভূষ্ট কবি কাজী রোজিয়া পাক, সাবেক সংসদ সদস্য ও সহসভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের, এবং আমার ব্যক্তিগত অভিভাবক বাংলাদেশের সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ মোহাম্মদ নাসিম সাহেবের সুযোগ্য সন্তান জনাব তানভীর সাগর, প্রকৌশলী তানভীর সাগর জয়, মহাশয় বরিষ্ঠ এম এ করিম আওয়ামী লীগ নেতা, আমাদের অত্যন্ত প্রিয় ভাই ডক্টর আব্দুর রহিম খান, উপদেষ্টা মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ড ফোরাম মতিউর রহমান লালটু ভাই, মির্জা সাগর হোসেন, এবং বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সুকৌশলী শিল্পী সাহিত্যিক বৃন্দ, যাদের অবদানে আগামী বঙ্গমাতা সাংস্কৃতিক জোট নামে একটা সংগঠন তৈরি করতে পেরেছি। সেই কলা কৌশলীদের নানা ক্রিয়াকর্মের মাধ্যমে সমাজের এবং রাষ্ট্রের উন্নয়নের যে দিকগুলো জনসচেতনতামূলক প্রচার প্রচারণায় অংশগ্রহণ করে যারা আমাকে গর্বিত করেছে, সেই সংগঠনের সকল নেতাকর্মী, উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, সুনিবৃন্দ আসসালামু আলাইকুম। বক্তব্য আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে শুনবো, আমি শুধু দুটি কথা আপনাদের সম্পর্কে বলতে চাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের কোল আলোকিত করে 1947 সালের 28 সেপ্টেম্বর জন্মগ্রহণ করে আজকের বিশ্ব নন্দিত নেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যার আশা আকাঙ্ক্ষা জনগণের কল্যাণ, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া। 1975 সালের 15ই আগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পর এই সাহসী নেত্রী দেশরত্ন শেখ হাসিনা হাল ছাড়েননি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করে সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রেই বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা জানেন, এটা দেখে সম্প্রতিকালে পাকিস্তানের বুদ্ধিজীবী সাংবাদিকরা এবং দেশের সাধারণ জনগণ সরকারের কাছে দাবি করেছে, আমাদের দেশ থেকে বাংলাদেশ বানিয়ে দাও। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন বলেছে, স্বল্প উন্নত দেশগুলোকে বাংলাদেশকে অনুসরণ করা দরকার। সত্যি মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বের একটি রোল মডেল। অথচ বারবার নোংরা অপশক্তির দল যাকে বারবার হত্যা করার চেষ্টা চালিয়েছে, তাই আজকের এই শুভ জন্মদিনে আমরা শপথ গ্রহণ করি, ওই অপশক্তির দল এই বাংলার মাটিতে আর যেন কোনোদিন মাথা ধরাতে উঠতে না পারে, তাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। পরিশেষে একটি আবেদন, শিল্পী সাহিত্যিক মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী মানুষের দ্বারা গঠিত হয়েছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। আমরা ইতিমধ্যে সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রচারণাগার এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে কর্মসূচি পালন করে আসছি। মাননীয় প্রধান অতিথির কাছে আমাদের আবেদন, আমাদের এই সংগঠনের প্রতি সুদৃষ্টি আমাদেরকে আরো যেন উৎসাহিত করে, আমার নেতাকর্মীদের জন্য আরো উৎসাহিত করে। আপনাদের সহযোগিতায়, আপনাদের প্রেরণায়
আমরা যেন দেশের কাছে, মানুষের কাছে, জনগণের কাছে, সরকারের উন্নয়নের নানা প্রস্তাব প্রস্তাবের কাছে আমরা যেন সবসময় ভূমিকা রাখতে পারি এবং পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু পরিবার, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে, জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং উন্নয়নের ধারা অগ্রযাত্রা অব্যাহত রাখার সকলকে সহযোগিতার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গমাতা।